جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় বন্ধুগণ, স্মার্টফোন আজকে দেখা যায় আমরা একটি ব্যবহার করি, কয়েকদিন পর মডেল চেঞ্জ করি, কি উদ্দেশ্যে? অনেক বন্ধুগণ উদ্দেশ্য হলো এটি দিয়ে অশ্লীলতা প্রচার করা এবং মানুষকে পদভ্রষ্ট করা। এমনইভাবে আধুনিক যুগে বিভিন্ন বাদ্যযন্ত্র ক্রয় করি, আমরা সন্তানদেরকে ক্রয় করে দিয়ে থাকি, তারা শিখবে, জানবে, অশ্লীলতা প্রচার করবে, নিজে অশ্লীল কাজে সময় ব্যয় করবে। এই সকল বন্ধুদের জন্য এবং অভিভাবকদের জন্য কোরআনে কারিমের দুইটি আয়াত উপহার। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, আল্লাহর কথা বুঝবেন, জ্ঞানীদের জন্য ইঙ্গিতই যথেষ্ট। মহানবুল আলমিন এরশাদ করেছেন, يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. মানুষের মধ্যে কতক মানুষ রয়েছে যারা অহেতুক অবাস্তব জিনিস গানবাদ্যর যন্ত্রপাতি ক্রয় করে অজ্ঞতাবশত মানুষকে পদভ্রষ্ট করার জন্য, আল্লাহর পথ থেকে বিচ্যুতি করার জন্য, দূরে সরানোর জন্য, এবং তারা আল্লাহর পথকে নিয়ে, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার জন্য এই সমস্ত কাজ করে থাকে। তাদের জন্য রয়েছে অবমানকর, পীড়াদায়ক শাস্তি, যেটি তারা কখনো অনুভব করতে পারবে না। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ. যখন তাদের নিকট কোরআনে কারিমের আয়াত আবৃত করা হয়, আল্লাহর বাণী তেলাওয়াত করা হয়, তারা মুখ ফিরিয়ে নেয়, যেন তারা শুনতেই পাচ্ছে না, যেন তাদের কর্ণপাত কাজ করতেছে না, বধির হয়ে গেছে। তাই তাদের জন্য জাহান্নামের আগুনের ভয়াবহতার শাস্তির সুসংবাদ দিয়ে দাও। প্রিয় বন্ধুগণ, আপনি স্মার্টফোনে বর্তমানে ক্রয় করে এই দিয়ে কি করতেছেন, কি প্রচার প্রসার করতেছেন, এটি চিন্তা করুন, এবং মহান রব্বুল আলামিনের কোরআনে কারিমের দুটি আয়াত নিয়ে চিন্তা করুন, আপনার কাজ কি সঠিক নাকি ভুল পথে আছেন, একটু গবেষণা করে, চিন্তা ভাবনা করে সামনে আগান।